গত পরশুদিন নেতানিয়াহু যা ওটা হিব্রু ভাষায় লেখা সেখান থেকে একটা শ্লোক পাঠ করেছে আয়াত ধরে নেন অনেক আগেই আল্লাহ ওটা বলে দিয়েছেন অকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়্যুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন ইহুদি নাসারার বলে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি ইহুদি অথবা নাসারা এই আয়াতের আলোকে যে হিব্রু ভাষায় ওদের যে ধর্মগ্রন্থ আছে ইহুদিদের সেটা নেতানিয়াহু গত পরশুদিন পড়ে শুনেছে লোকদেরকে দেখো আমরাই খালি জান্নাত পাবো মুসলমানরা কোনো জান্নাত পাবে না অর্থাৎ যতবার হামাস মারো ফিলিস্তিন মারো সমস্যা নেই বলুন নাউজুবিল্লাহ মিন জালিক 1909 সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের কাছে ইহুদিদের একটা প্রতিনিধি গেল যেই বলল আপনার তো রাষ্ট্র চালাতে এখন খুব সমস্যা হচ্ছে তো আমরা যত টাকা লাগে সব দেব আমাদের একটু এখানে বস্তি স্থাপন করার অনুমতি দিন তিনি বললেন মনে রেখে দিও এই অভিশপ্ত জাতিকে কশ্চিনকালে আমি ফিলিস্তিনে বসতে দেব না তার এই দাঁড়টির জবাব শুনে 1909 সাল থেকে চক্রান্ত শুরু হয়ে গেল আজকে সেখানে নারী শিশু সব মরছে অথচ সারা পৃথিবী দেখছে কিচ্ছু বলার নাই কারণ কার সঙ্গে স্বার্থ আছে বাইডেনের কার স্বার্থ আছে ফ্রান্সের কার একজনের সঙ্গে একজন স্বার্থ জড়িত আছে ফলে কথা বললেও গায়ে জোর নেই মরা জোর সব আন্তর্জাতিক চক্রান্ত এত চলছে যে ফেসবুককে নিরপেক্ষ মনে করা হয়তো আগে ইউটিউবকে নিরপেক্ষ মনে করা হতো ইউটিউবে শুধু ইসলামের বিরুদ্ধে বলতে হবে ইসলামের পক্ষে বলা চলবে না আমরা কি এসব মানবো নাকি কারণ আমাদের প্রশাসন যদি বলে যে আপনাকেও তাই করতে হবে নইলে কথা বলে বন্ধ জীবন যাবে কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আপনারা খুবই হাই হাই গতেন ফিলিস্তিন নিয়ে আর 56 বছর যে তারা নির্যাতিত হইয়াছে একটা কথা কেউ বলেননি কেন এখন দেয়ালে পেট পিঠ ঠেকে গেছে এখন তারা একটা হামলা করেছে যত দোষ নন্দ ঘোষ তারা কেন হামলা করল গত পরশুদিন নেতানিয়াহু হিব্রু থেকে ওদের তো বই নামে যা ওটা হিব্রু ভাষায় লেখা সেখান থেকে একটা শ্লোক পাঠ করেছে আয়াত ধরে নেন অনেক আগেই আল্লাহ ওটা বলে দিয়েছেন অকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়্যুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন ইহুদি নাসারার বলে জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি ইহুদি অথবা নাসারা আল্লাহ বলছেন তিলকা আমানিয়্যুহুম এটা তাদের কল্পনা মাত্র হে মোহাম্মদ তুমি বলে দাও হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন তোমাদের কথার পক্ষে দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও এই আয়াতের আলোকে যে হিব্রু ভাষায় ওদের যে ধর্মগ্রন্থ আছে ইহুদিদের সেটা নেতানিয়াহু গত পরশুদিন পড়ে শুনেছে লোকদেরকে দেখো আমরাই খালি জান্নাত পাবো মুসলমানরা কোনো জান্নাত পাবে না অর্থাৎ যতবার হামাস মারো ফিলিস্তিন মারো সমস্যা নেই বলুন নাউজুবিল্লাহ মিন জালিক এবার আসেন আল্লাহ জবাব দিচ্ছেন কি আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير سورة بقرة 120 آية হে মোহাম্মদ শুনে রেখে দাও ওলান তরদা কোশ্চেন কালো তোমার ব্যাপারে ইহুদি নাসারা খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসারী হবে বাংলাদেশের রাজনীতি চলছে ইহুদি নাসারা রীতি না এদেশে অর্থনীতি চলছে সুদী অর্থনীতি ইহুদি নাসারা রীতি নয় যতক্ষণ তুমি তাদের রীতির অনুসারী না হবে ততক্ষণ ওরা তোমার প্রতি আদৌ খুশি হবে না কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা তুমি বলে দাও আল্লাহর দেখানো পথই সর্বোত্তম পথ ওয়ালাইনি তাবাতা হুয়া আহম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম যদি তোমার নিকটে কোরআন আসার পরে তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না এই দুটো আয়াত মিলিয়ে নেন এবার তাদের ধারণা ইহুদি নাসারা সে জান্নাতে যাবে না আর আল্লাহ বলছেন কশ্চিন কালেও তারা জান্নাতে পাবে না যদি তারা ইহুদি নাসারা হয় শুধুমাত্র কোরআনের অনুসারে জান্নাত পাবে আপনি কোনটা বিশ্বাস করবেন
যাদের মধ্যে ইসলামের বু বাতাস আছে তারা বলবে আমরা কোরআনের অনুসরণ করব, বলবে না? ও আমি আরেকটু দূরে চলে যাই। 1909 সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের কাছে ইহুদিদের একটা প্রতিনিধি গেল, যেই বলল আপনার তো রাষ্ট্র চালাতে এখন খুব সমস্যা হচ্ছে, তো আমরা যত টাকা লাগে সব দেব, আমাদের একটু এখানে বস্তি স্থাপন করার অনুমতি দিন। তিনি বললেন আমি 30 বছর খলিফা, তুমি কি মনে করো আমার দেহের একটা অংশ কেটে তোমাকে দিব? তাকে বলে নাকি মনে রেখে দিও এই অভিশপ্ত জাতিকে কশ্চিনকালে আমি ফিলিস্তিনে বসতে দেব না। তার এই দাঁড়টির জবাব শুনে 1909 সাল থেকে চক্রান্ত শুরু হয়ে গেল। তাদের সে চক্রান্তের ফলে 1914 সালে প্রথম মহাযুদ্ধ হলো, এরপরে একে একে তারা ষড়যন্ত্রের মাধ্যমে সব শেষ করে দিল। অবশেষে ওরা দেখলো এদের ফাটল না ধরানো পর্যন্ত ওদেরকে সরানো যাবে না। খলিফার প্রতি মানুষের বিপুল ভক্তি, ভক্তি দিকে ওরা বিপদ গণল। তখন প্রধান সেনাপতি কামাল পাশা, আপনারা ঢাকায় দেখছেন কামাল আতাতুর্ক, আতাতুর্ক মানে কি তুর্কি জাতির পিতা, অথচ সে তুর্কি জাতির সবচেয়ে বড় শত্রু, সে যা করে গেছে ইসলামের ক্ষতি, এই ক্ষতি কেউ করেনি। তাকে ছলে বলে কৌশলে দলে টেনে নিল, নিয়ে তাকে দিয়ে 1924 সালের 3রা মার্চে তৎকালীন খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ তার হাতেই ইসলামী খেলাফত ধ্বংস করে দিল। সেই ফিলিস্তিন এখন, আর এই দীর্ঘদিন এটা খেলাফতের আন্ডারে থাকার কারণে ফিলিস্তিনে প্রায় 5000 নবীর কবর এবং কর্মস্থল, ইব্রাহিম আলী সালাম থেকে ঈসা আলী সালাম পর্যন্ত প্রায় 5000 নবী ওখানে এসেছেন, তারাই সেখানে দাওয়াতি কাজ করেছেন। আর ইব্রাহিমের 2 ছেলে ছিল, বড় ছেলে ইসমাইল আমরা যে জবিহুল্লাহ বলি কোরবানি করি, আর ছোট ছেলে হলো ইসহাক। ইসহাকের কর্মস্থল হলো এই ফিলিস্তিন, আর ইসমাইলের কর্মস্থল হলো মক্কা। আর আল্লাহ রসুল মেয়েরাজে গেলেন কোথেকে? সুবহানাল্লাহ, আসরা বিআব্দি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, তাই না? মসজিদুল হারাম কোনটা? মক্কা। আর আকসা কোনটা? ফিলিস্তিন। এই হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ রসুল এলেন, এটাকে বলে ইসরা। আর ফিলিস্তিন থেকে আকাশে উঠলেন, এটাকে বলে মেহরাজ। মেহরাজ মানে সিঁড়ি, বোরাকের সিঁড়ি। আর এই এতে ইঙ্গিত ছিল এই দুই অঞ্চল সম্পূর্ণ তৌহিদের আবাসভূমি হবে, দুই অঞ্চলই আগামীতে মুসলমানদের অধিকারে চলে আসবে। সেটাই আসছে 15 হিজরিতে হযরত ওমর ফারুকের আমলে। তাহলে মক্কা যেমন আমাদের সবচেয়ে প্রিয়, বাইতুল আকসাও তৈরি মুসলমানদের সবচেয়ে প্রিয় তৃতীয় কেবলা। দুটার কোনোটারই অধিকার মুসলমানের বাইরে অমুসলিমদের নাই। আর সেখানে আজকে নির্যাতিত মুসলিম ভাই বোনদের পক্ষে আমরা বলবো না বিপক্ষে বলবো? আর তাহারিকের সম্পাদক এলেন্ট পড়েছেন এবারে এই সংখ্যায়, আর তাহারিকে বেরিয়েছে ইনকিলাবে 28 তারিখেও বেরিয়েছে, আর বড় ছেলে বেরিয়েছে ওটা 20 তারিখে ইনকিলাবে, আর আমারটা বেরিয়েছে 28 তারিখে ইনকিলাবে, আর আমাদের পর্যন্ত আছেই। এটা বের হওয়ার পরে আমাদের আর তাহারিকের কি বলে পেজ না কি বল তোমার ফেসবুকে মন্তব্য দেওয়া হয়েছিল, ফেসবুক থেকে একদম আউট করে দেওয়া হয়েছে, বলা হয়েছে ইসরায়েলের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো কথা কোনো ফেসবুকে দেওয়া যাবে না। আন্তর্জাতিক চক্রান্ত এত চলছে যে ফেসবুককে নিরপেক্ষ মনে করা হয়তো আগে, ইউটিউবকে নিরপেক্ষ মনে করা হতো। তাই ইউটিউবে শুধু ইসলামের বিরুদ্ধে বলতে হবে, ইসলামের পক্ষে বলা চলবে না। আমরা কি এসব মানবো নাকি? কারণ আমাদের প্রশাসন যদি বলে যে আপনাকেও তাই করতে হবে নইলে কথা বলে বন্ধ, জীবন যাবে কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে, তিনি এর বিরুদ্ধে বলেছেন, এজন্য তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, ফিলিস্তিনের ইতিহাস সংক্ষেপে এটাই, আজকে সেখানে নারী শিশু সব মরছে, অথচ সারা পৃথিবী দেখছে কিচ্ছু বলার নাই। কার সঙ্গে স্বার্থ আছে বাইডেনের, কার স্বার্থ আছে ফ্রান্সের, কার একজনের সঙ্গে স্বার্থ জড়িত আছে, ফলে
কথা বললেও গায়ে জোর নেই মরা জোর সব আপনারা যে স্লোগানটা দিচ্ছেন এইটুক ক্ষমতা ওই সমস্ত প্রেসিডেন্টদের নাই যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না খালি ইতিহাসে স্মরণ করিয়ে দিলাম কিভাবে ইসলামী খেলাফত ধ্বংস করেছে এই ইহুদির এক সময়